রাজা দক্ষের 28 জন মেয়ে, যার মধ্যে 27 জন মেয়ের নামেই 27টি নক্ষত্র। তাহলে আরও একজন গেলেন কোথায়? আরও একজন হলেন দেবাদিদেব মহাদেবের ঘরণী মাতা পার্বতী। এই 27 জন মেয়ের নামে যে 27টি নক্ষত্র, যা তন্ত্রশাস্ত্র অথবা জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চন্দ্রের কিন্তু 27 জন স্ত্রী, আর এই 27 জন স্ত্রী হচ্ছেন রাজা দক্ষের 27 জন মেয়ে। যদিও চন্দ্র প্রেম করতেন অথবা যার সাথে লাভ অ্যাফেয়ার ছিল তিনি হলেন রোহিণী, কিন্তু পরবর্তী সময় রাজা দক্ষ তার 27 জন মেয়েকে সমর্পণ করেছিলেন চন্দ্রের হাতে। এই 27টি নক্ষত্র সম্পর্কে এই প্রথমবার বাংলা ভাষায় হিরণ্যগর্ভ অফিসিয়াল এক অনবদ্য এবং তথ্য সমৃদ্ধ এপিসোড আপনাদের কাছে উপহার দিচ্ছে। ধ্যানযোগী আচার্য কৌটিল্য মহাশয় হিরণ্যগর্ভ অফিসিয়ালের পক্ষ থেকে এ বিষয়ে অবগত করবেন। 27টি নক্ষত্র, 27টি এপিসোড আপনাদের জন্য, শুধুমাত্র আপনাদের জন্য, কারণ এই নক্ষত্র সম্পর্কে এত বিস্তারিত তথ্য এর আগে কখনোই হয়নি। হিরণ্যগর্ভ অফিসিয়াল তাই পথ দেখালো। নমস্কার, আমি জয় চক্রবর্তী, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ হিরণ্যগর্ভ অফিসিয়াল। স্বহনায় ভবতু, স্বহনায় ভুনক্তু, স্ববীর্যং করবাবহৈ, তেজস্বিনাম্বিতামস্তু, মা বীরহবিষাবহৈ। ॐ शांति शांति शांति। বিশ্বের সবার চরণে আমার প্রণাম। আশা করি সবাই ভালো আছেন। আমরা নক্ষত্র বিষয়ক যে পর্বগুলি করছি, আজকে আমরা তার 5 নম্বর নক্ষত্রতে কথা বলবো। তার আগে নক্ষত্র বিচার আমরা কেন করছি, কেনই বা এটাতে এত গুরুত্ব দিচ্ছি, তার নিয়ে দু এক লাইন বলি। ঋগ্বেদ প্রথম আমাদের শেখান এই 27 নক্ষত্র তত্ত্ব। এই তত্ত্বর ওপরেতে আমরা একটা সময়তে তেমন গুরুত্ব দিতাম না, সমস্ত সমস্যা সমাধান ইত্যাদিতে জ্যোতিষ মতে হোক বা তন্ত্রোক্ত আধ্যাত্মিক মতে হোক, সেটাকে আমরা চেষ্টা করতাম তার গ্রহের অবস্থান, তার গ্রহ নিচু বা উঁচু, তার গ্রহ অস্তগামী কিনা, সে গ্রহ বার্ন্ট হয়ে গেছে কিনা, তার দশার অবস্থান ইত্যাদি অনেক কিছু এটসেট্রা নিয়ে। কিন্তু নক্ষত্রের যে কারকতা একটা জাতক বা জাতিকার ভেতরেতে ম্যাক্সিমাম, তার গোটা জীবনের যে চলমান অবস্থা তা প্রতিফলিত হয় তার চারিত্রিক বৈশিষ্ট্যের ওপর। সেই জাতক জাতিকার চারিত্রিক বৈশিষ্ট্যই আগামী দিনের কর্ম তৈরি করে। ফলে ওই জায়গাটাতে যদি আমরা কোনোভাবে সংস্কার না করতে পারি, তাহলে ঠিক তেমনভাবে বিষয়টা দাঁড়িয়ে উঠবে না, যে কারণে আমাদেরকে এবার নজর দিতে হচ্ছে নক্ষত্রের ওপর। এবং আমি ব্যক্তিগতভাবে যখন বহু মানুষের আমার কাছে আসেন, বহু মানুষের জন্য সমস্যা সমাধানের পথ যখন তৈরি করতে হয়, যদি কখনো নক্ষত্র বিশ্লেষণ করে সেটাকে করার চেষ্টা করি, তাহলে দেখা যায় তা প্রায় 80-82% তার জায়গা মতো পৌঁছে দেওয়া যায়, অনেকটা রিলিফ তাকে দেওয়া যায়। এ কারণে ন্যাচারালি নক্ষত্রের উপরে গুরুত্ব অনেকটা বেশিই দিতে হচ্ছে। আজকে 5 নম্বর নক্ষত্র মৃগশিরা, সংখ্যা 5। মৃগশিরা এই নক্ষত্রটি কিন্তু আমরা যেরকম রোহিণী নক্ষত্রে দেখেছিলাম যে তার প্রভাব চন্দ্রের ওপর একটা বিশাল, এই মৃগশিরা নক্ষত্রের ক্ষেত্রেও খানিকটা তাই। মৃগশিরা নক্ষত্র কিন্তু চন্দ্রের প্রতি মানে ভীষণ অনুরক্ততা, খানিকটা অবসেসড বটে।
মানে সে সর্বসময় চেষ্টা করে করেছে তার চন্দ্রের আধিপত্যকে সে মেনটেন করবার। কিন্তু মৃগশিরার লর্ড, মৃগশিরার কারক গ্রহ হচ্ছে মঙ্গল। মৃগশিরার কারক গ্রহ মঙ্গল। মৃগশিরায় যে সমস্ত প্রাণীর কথা বলা হয়েছে সেখানেতে প্রাধান্য পেয়েছে একই রকম সরীসৃপ। এবং সবথেকে ইন্টারেস্টিং, মৃগশিরার আরাধ্য দেবতা লর্ড, যাকে আমরা বলি, তিনি হচ্ছেন সোম। সোম অর্থাৎ শিব স্বয়ং, তার একটি অবস্থান, তাই তার নাম সোমেশ্বর। তো এক্ষেত্রে মৃগশিরার মধ্যে যেহেতু শিব তার আরাধ্য, সে কারণে মৃগশিরার ভেতরের ধৈর্য শক্তিও মারাত্মক। মৃগশিরার চারিত্রিক বৈশিষ্ট্য বলার আগে মৃগশিরার একটু দৈহিক বৈশিষ্ট্য বলার দরকার আছে। মৃগশিরার জাতক বা জাতিকার সবথেকে লক্ষণীয় বস্তু হচ্ছে তার চোখ। তার চোখ একটি অভূতপূর্ব বিষয় যা অন্যান্য নক্ষত্রের থেকে তাকে আলাদা একটা পার্সোনালিটি প্রদান করে, একটা আলাদা ব্যক্তিত্ব প্রদান করে। মৃগশিরার ভেতরের যে যেটাকে আমরা তার ইন্টেলিজেন্স বলি সেটাও কিন্তু মারাত্মক, তার ব্যক্তিত্ব প্রকাশ সেটাও কিন্তু মারাত্মক। এই মৃগশিরার ব্যক্তিত্ব কিন্তু শিক্ষণীয়, তার তার পার্সোনালিটি লেভেল এমন যে সেটা অন্য আরও পাঁচটা মানুষ যদি সামনে থাকে তার মধ্যে প্রভাবিত করবার মতো। কিন্তু মৃগশিরার ভেতরে অনেক গুণ আছে, তার প্রধান গুণ হচ্ছে বহু মানুষকেই, মানুষের সঙ্গে পরিচয় হওয়ার সঙ্গে সঙ্গে তাকে শ্রদ্ধা করা বা তাকে কোনো না কোনোভাবে তাকে স্বীকৃতি দেওয়ার প্রচেষ্টা, এমনকি তার শ্রদ্ধা জ্ঞাপন বা সম্মান জানানোটা কখনো কখনো এমন ক্ষেত্রে হয়ে যেতে পারে যে সেই মানুষটি হয়তো সেটার উপযুক্তই নয়, কিন্তু তবুও তাকে বিরাট সম্মান প্রদর্শন করে বসে থাকেন মৃগশিরার জাতক জাতিকা। ফলে উল্টো দিকের মানুষটির যেহেতু বিষয়টায় উপযুক্ততা নেই ওই সম্মান পাওয়ার, ফলে কি হয়, তার আত্মঅহংকার তৈরি হয়ে সে একটা কেলেঙ্কারি কাণ্ড হয়। তখন কিন্তু ওই মৃগশিরার জাতক বা জাতিকা আবার যৎপরনাস্তি প্রচণ্ড দুঃখিত হন। দুঃখিত যখন হন তখন এদের মানসিকতা কিন্তু জটিল হয়ে যায়। এই সময়টা খুব ইন্টারেস্টিং, এরা এই জটিলতার মধ্যে কারুর কোনো স্তোক বাক্য, কেউ কিছু বলা, এগুলো কোনোটাতেই তারা মনোযোগ দেন না। তাদের যেটা মনে হয়েছে ওটা নিয়েই তিনি বিমর্ষ থাকতে ভালোবাসেন। ফলে জীবনে অনেক ভালো ভালো কাজ করার মধ্যে অনেক মারাত্মক কিছু ভুল থেকে যায়, যে ভুলগুলো জীবনের গতিপথকে যখন তখন ব্যাহত করতে পারে। সুতরাং মৃগশিরার জাতক জাতিকারা সাবধান হবেন দুভাবে, এক হচ্ছে মানুষ নির্বাচনে, আর এক হচ্ছে অহেতুক আবেগ প্রকাশ করে, অহেতুক সম্মান প্রদর্শন করে তা যে ব্যক্তি উপযুক্ত নয় তার অহংকার বাড়িয়ে দিয়ে নিজেকে দুঃখিত করে তোলা, এটার কোনোটারই প্রয়োজন নেই। এখন আমরা আসি, মৃগশিরার তো একটা কারকতা আছে, প্রতিটি নক্ষত্রের যেরকম কারকতা আছে এরও কারকতা আছে। খুব মানে অদ্ভুত ব্যাপার, এরও কারকতা কিন্তু মোক্ষ লাভ, মোক্ষ হচ্ছে এর কারকতা। এবার আমরা বলেইছি যে শিব হচ্ছেন আরাধ্য দেবতা, তাহলে মৃগশিরার জাতক জাতিকারা তো কখনো কখনো ভুল করবেনই, আশা করি আমার আলোচনায় তা বুঝতে পেরেছেন। তাহলে তিনি তার জীবনকে একটা ইউনিফর্ম সুন্দর কিভাবে নিয়ে যাবেন, নিয়ে যাবেন এইভাবে যে তিনি তার জীবনে যে স্পিরিচুয়ালিটি তার আছে, আধ্যাত্ম জীবন প্রত্যেকটি নক্ষত্রের জাতক জাতিকার থাকে, তাকে সেটা খুঁজে নিতে হবে। আমি এই প্রসঙ্গে একটা কথা না বলে পারছি না, অনেকে আমাকে বলেন, গুরুদেব আমার কি হবে, এই আধ্যাত্মিকতা কি হবে, স্পিরিচুয়ালিটি কি আমার হবে, দীক্ষা নিলে আমার সাধনা হবে, এই কথাগুলোর কোনো যুক্তিই নেই। সাধনা সবার হবে যিনি করতে চাইবেন, যদি ডেডিকেশন থাকে, ফোকাস থাকে আর আত্মসমর্পণ করবার ক্ষমতা থাকে তাহলে সাধনা নিশ্চয়ই হবে। যাই হোক, ফিরে আসি মৃগশিরা নক্ষত্রে। প্রত্যেকে মনে করবেন মৃগশিরার জাতক জাতিকারা আপনাদের আধ্যাত্ম চেতনা কিন্তু সাংঘাতিক, যদি কোনোভাবে খুব ফোকাসডভাবে আপনারা আধ্যাত্মিক চেতনায় থাকেন তাহলে অনেক দূর, অনেক দূর এগিয়ে যাবেন। মৃগশিরার জাতক জাতিকারা কি পালন করবেন, তারা এটা করবেন যে তারা সর্বসময়
শিব নামেতে একদম বিলীন হয়ে থাকার চেষ্টা করুন, কিন্তু সঙ্গে আরেকটি বাড়তি কাজ তাকে করতে হবে। সেটা হচ্ছে শিবকে যেমন তিনি সাধনা করবেন, একই সঙ্গে তিনি যদি সম্ভব হয় কোনোভাবে তাহলে দেবী যোগমায়া, যোগমায়া একটা ফর্ম আছে দুর্গা পর্বে, সেই যোগমায়া ফর্মের সাধনা বা যোগমায়া ফর্মের আরাধনা যদি তারা করতে পারেন তাহলে মৃগশিরার জাতক জাতিকারা প্রভূত ফললাভ করবেন। শিব শক্তি মৃগশিরাকে আলাদা এনার্জি দেয়, শিব শক্তির সাধনা, শিবের যে কোনো ফর্ম, শিব স্তোত্র পাঠ, শিবের নিত্যদিন পুজো করা, শিবের যত রিচুয়ালস আছে সেগুলো মেনটেন করা, শিবের ব্রতগুলোকে পুঙ্খানুপুঙ্খ গুরুর পরামর্শে সেগুলোকে পালন করা, শিবের দীক্ষা নেওয়া, সাধনা করা, এটা তো রইলই। একের সঙ্গে যদি যোগমায়া পর্ব, যোগমায়াতে দীক্ষা নেওয়া, যোগমায়া সাধনা পর্ব তারা তো করতে চা শুরু করেন, তাহলে শিবশক্তির সঙ্গে তারা একটা অদ্ভুত এত সুন্দর জীবন যাপন করবেন, সেটা একটা মানে বাঁধিয়ে রাখার মতো হতে পারে যদি এই মৃগশিরার জাতক জাতিকারা চেষ্টা করেন। চেষ্টা করলে অনেক সুন্দর জীবনযাপন তারা করতে পারবেন। আমি যে কথাগুলো বলছি একবার শুনে মাথায় নাও থাকতে পারে, বারবার ভিডিওটি দেখবেন, বারবার এটা মনে রাখবার চেষ্টা করবেন কী কী বলছি, কোনটা করা উচিত আর কোনটা করা উচিত নয়, যত সুন্দরভাবে আপনারা পালন করতে চেষ্টা করবেন আশা করি আপনাদের জীবন আরও সুন্দর হয়ে উঠবে। সমস্ত মৃগশিরার জাতক জাতিকাদের বলছি, সবাইকে বলছি, সবাই ভালো থাকুন, সুন্দর জীবন যাপন করুন, ঈশ্বর কৃপা করুন। সাতাশটি নক্ষত্র নিয়ে সাতাশটি পর্ব কেমন লাগছে আপনাদের অবশ্যই জানাবেন, আপনাদের বক্তব্য আপনাদের মন্তব্য আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দয়া করে আমার ইউটিউব চ্যানেল হিরণ্যগর্ভ অফিসিয়ালকে সাবস্ক্রাইব করবেন এবং হিরণ্যগর্ভ অফিসিয়াল ফেসবুক পেজকে ফলো করবেন। আমি উৎসাহিত বোধ করব এই ধরনের কন্টেন্ট আপনাদের সামনে পুনরায় উপস্থাপিত করার জন্য। ভালো থাকবেন সবাই, নমস্কার।